আকাশ বাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর। গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা একটা বিশেষ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। লকডাউন একটা নতুন শব্দ গ্রাস করেছে আমাদের। আমরা আতঙ্কিত। বিশ্বব্যাপী থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সংক্রমণ যত বাড়ছে, সন্ত্রাস তত বেশি ছড়াচ্ছে। সচেতনতা ও সাবধানতা অবলম্বন এই মুহূর্তে একান্ত জরুরি। কিন্তু কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম দেশব্যাপী লকডাউন আওতার বাইরে থাকছে। কারণ আমাদের খাদ্য উৎপাদন করতেই হবে, আর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ বজায় রাখতেই হবে। মৌসুমী কৃষিকাজ তা তো ফেলে রাখা যাবে না, তাতে উৎপাদন বিঘ্নিত হবে। তাই নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে কৃষিকাজ, অর্থাৎ কৃষি, মাছ চাষ, প্রাণী পালন সহ তৎসংলগ্ন অন্যান্য অর্থনৈতিক কর্মসূচি আমাদের চালিয়ে যেতে হবে। যে সমস্ত কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম লকডাউনের আওতার বাইরে আছে ভারত সরকারের সুপারিশ অনুযায়ী, তার দিকে যদি একটু তাকাই তাহলে দেখব পশু চিকিৎসালয়ের কাজকর্ম, কৃষি পণ্য ক্রয় ও ন্যূনতম সমর্থন মূল্যের কাজে যুক্ত সংস্থার কাজকর্ম, কৃষিজাত পণ্যের বাজার কমিটি বা রাজ্য সরকার অনুমোদিত কৃষি বাজার বা মান্ডি সমূহ, কৃষক বা কৃষি শ্রমিক দ্বারা জমিতে বিভিন্ন ধরনের কৃষি কাজ, কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার সংস্থার কাজকর্ম, সার, কীটনাশক বা বীজ উৎপাদনকারী সংস্থার উৎপাদন এবং সেই সঙ্গে প্যাকেজিং এর কাজকর্ম, শস্য বোনা ও ফসল কাটার কাজে নিযুক্ত যন্ত্র সামগ্রী যেমন কম্বাইন্ড হারভেস্টার এবং অন্যান্য যন্ত্রপাতির আন্তঃরাজ্য ও রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবহন বা যাতায়াত, এই ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি কৃষিক্ষেত্রে দৈনন্দিন কাজকর্মকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের যোগানকে মসৃণ রাখবে। উদ্দেশ্য একটাই, করোনা ভাইরাস সংক্রমণের জন্য দেশব্যাপী লকডাউনের সময়েও কৃষকরা কৃষিকাজে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন। ভারত সরকারের কৃষি সংক্রান্ত যে নীতি নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারগুলির বিভিন্ন দপ্তর থেকে কিছু নির্দেশাবলী জারি করা হয়েছে, যাতে কৃষি ও সংশ্লিষ্ট কৃষি কাজের ক্ষেত্রে বাধাহীন ও নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ডক্টর নারায়ণ চন্দ্র সাহু। আমরা ডক্টর সাহুর কাছে জেনে নেব কটা প্রশ্নের উত্তর। প্রথমেই আসি ডক্টর সাহু, যদি আমাদের বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউন কৃষকদের কাছে আলাদাভাবে কেন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, যেটা কোভিড-19 নামে পরিচিত, ঠিক, এর যে মহামারী, এই মানব সভ্যতার কাছে এ পর্যন্ত সর্ববৃহৎ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। একদম। এবং এই করোনার সংক্রমণ রোধে আমাদের সর্বোত্তম সাবধানতা অবলম্বন করতে হবে এবং এরই অন্যতম পদ্ধতি হিসেবে কেন্দ্রীয় সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। কারণ এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে এবং সংক্রামক, আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেই কেবলমাত্র একজন মানুষের কাছ থেকে অন্যজনের কাছে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এদিকে কৃষিকাজে দেখুন, পেট বড় বালাই, সমস্ত কিছু বন্ধ থাকলেও কৃষিকাজ কিন্তু বন্ধ থাকতে পারে না। ফসল এবং অন্যান্য কৃষিজাত সামগ্রীর যে উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসাবে সাধারণ মানুষের কাছে সেগুলো নিত্য দিন যে সরবরাহ, সেটা অক্ষুণ্ণ রাখতে হবে। ঠিক। এবং এই জন্য কৃষিকাজের অনেক জিনিসটাকেই কেন্দ্রীয় সরকার লকডাউনের বাইরেই রেখেছেন এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকারের অধীনে যে কৃষি মন্ত্রক, তার অধীনে যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, তারা কৃষকদের জন্য একগুচ্ছ পরামর্শ সুপারিশ করেছেন এবং বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন।
তো এই বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন, একজন কৃষি বিশেষজ্ঞ হিসেবে, যে চাষি ভাইদের ঠিক কি করা উচিত, কি পরামর্শ দেবেন আপনি? হ্যাঁ ঠিক, দেখুন একজন কৃষি বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো যে কৃষিকাজটাকে তো কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। কৃষিকাজ মানে কিন্তু মাঠে চাষের কাজ, মাছ চাষের কাজ, গবাদি পশু পালন ইত্যাদি সমস্ত কিছুই বোঝায়। ঠিক, তো এক্ষেত্রে চাষি ভাইদেরকে আমরা অনুরোধ করব যে তারা যেন তাদের নিরাপত্তা ব্যবস্থার দিকটা সর্বাধিক যত্ন নেন। এবং এই দেখুন যে বর্তমানে যে লড়াই, এটা কিন্তু একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী এক শত্রু জীবাণুর বিরুদ্ধে। এবং আপনিও জানেন না, কেউই জানে না যে কে আক্রান্ত এবং কার মধ্যে এই জীবাণুটা বাসা বেঁধে আছে। কিন্তু এর একটা ভালো দিক হলো যে আপনি যদি নিজে থেকে আমন্ত্রণ না জানিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে নিজে থেকে এই করোনা ভাইরাস আসবে না। ঠিক, ফলে নিতান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না, এটা হচ্ছে একদম প্রথম। দ্বিতীয় যে যেখানেই বেরোন মুখে অবশ্যই মাস্ক পরে বেরোন, মাস্ক ব্যবহার করতে হবে। ঠিক, তিন নম্বর, মাঝে মাঝে যে কোনো সাবান দিয়ে 20-30 সেকেন্ড ধরে হাতটাকে ধুয়ে নিতে হবে, এবং সেটা হাত থেকে মানে নিচ থেকে কনুই পর্যন্ত এটা আপনাকে ধুয়ে নিতে হবে। এবার মাটি যখন কাজ করবেন, কৃষকরা বা কৃষি শ্রমিকরা যখন কাজ করবেন, এক্ষেত্রে তারা একে অপরের থেকে সবসময় যেন 5-6 ফুট দূরে থাকেন, এটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ পাশাপাশি গায়ে লেগে সাধারণভাবে যেমনভাবে কাজ করা হয় সেরকমভাবে কিছুই করা যাবে না। এবং এখন দেখুন গম, তারপর মুসুর, ভুট্টা, ছোলা, লঙ্কা, সবজি ইত্যাদি তোলার সময়, এই সমস্ত কাজের সময়ে এই যে দূরত্ব, নির্দিষ্ট নিরাপদ দূরত্ব, এটা সবসময় বজায় রাখতে হবে। এবার যে সমস্ত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু 60-70% অ্যালকোহলের দ্রবণ, যেটাকে আমরা স্যানিটাইজার বলি, এইগুলো দিয়ে একদম ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে আমরা যদি এটাকে মুছে নিই, তাহলে কিন্তু এটা জীবাণুমুক্ত হবে। এবং এই সমস্ত যন্ত্রপাতিগুলোকে নির্দিষ্টভাবে সবসময় জীবাণুমুক্ত রাখতেই হবে। মানে সমস্ত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার আগে এবং পরে সেটাকে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। অবশ্যই একদম। এরপরে বলবো যে মাঝে কাজের ফাঁকে কৃষকরা শ্রমিকরা বিশ্রাম নেয়, আবার খাবার খায়, ফলে বিশ্রাম নেওয়া হোক বা খাবার খাওয়া হোক বা বাইরে ফসল নিয়ে যাওয়া হোক, এই ক্ষেত্রেও কিন্তু সবসময় ওই যে নিরাপদ দূরত্ব, নিরাপদ সামাজিক দূরত্বর কথা যেটা বললেন, 4-5 ফুট, হ্যাঁ 4-5 ফুট, 5-6 ফুট, 1-2 মিটার, এই দূরত্বটা বজায় রাখতে হবে। বেশ, এবং মাঠে যখন কাজ করবেন কৃষকরা, তারা সবসময় ছড়িয়ে ছিটিয়ে করবেন, মানে কাছাকাছি থেকে যেন কাজটা না করেন। এবং এই যখন ফসল তোলার সময় মাঠে আমরা অনেক সময় ফসলটা কেটে স্তূপ করে রাখি, তো সেই স্তূপ গুলো যখন করে রাখা হবে, সেগুলো কিন্তু 5-6 ফিট দূরে দূরেই যাতে স্তূপ গুলো থাকে সেটা দেখতে হবে। অর্থাৎ একদম কাছাকাছি থেকে স্তূপ গুলো করলে তাহলে এই দূরত্বটা বজায় থাকবে না। বেশ, এবং কৃষি কাজ করার সময় দেখতে হবে যতটা বেশি যন্ত্রের ব্যবহার করা যায়, অর্থাৎ যত মানুষ কম ব্যবহার করা যায় সেটা দেখতে হবে, সেটা চেষ্টা করতে হবে। যেমন ধরুন ফসল কাটা হাত দিয়েও করতে পারি, আবার যন্ত্রের সাহায্যেও করতে পারি, তো সেখানে আমাদের চেষ্টা করতে হবে যাতে যন্ত্রের সাহায্যে যতটা সম্ভব যন্ত্রের সাহায্যে চেষ্টা করতে হবে। এরপরের যে পরামর্শ সেটা বলবো যে বিভিন্ন কাস্টম হায়ারিং সেন্টার বা যন্ত্রপাতি যেখান থেকে ভাড়া দেওয়া হয়, এরকম অনেক ইউনিট আছে, এবং এই সমস্ত জায়গা থেকে কৃষকরা একই যন্ত্র অনেক কৃষক ব্যবহার করে, তো সেগুলো কিন্তু নিয়মিত ভাবে জীবাণুমুক্ত করতে হবে। যেমন ধরুন স্প্রেয়ার, তারপর ট্রাক্টর, পাওয়ার টিলার, এই সমস্ত যন্ত্রপাতি যেখানে যেখানে হাত পড়ে, অর্থাৎ হাত দিয়ে ঘুরতে হয়, ব্যবহার করতে হয়, সেই সমস্ত জায়গা বেশিরভাগ সময় জীবাণুমুক্ত করার জন্য আমরা সাবান, জল ইত্যাদি দিয়ে ভালো করে মুছে নিতে হবে, এবং মাঝে মাঝে ওই যে অ্যালকোহল দ্রবণ এটা দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, এরপর বলবো যে ভুট্টা এবং চিনাবাদাম, এগুলো ছাড়ানোর ছোট ছোট যন্ত্র হয়, এইগুলো একজন থেকে অন্যজনে ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে,
তো এক্ষেত্রেও ওই যন্ত্রপাতি গুলো কিন্তু জীবাণুমুক্ত রাখতে হবে এবং ওই সাবান জল দিয়ে পরিষ্কার রাখতে হবে। এবং ফসল কাটার পর খুব যদি প্রয়োজন না হয় তাহলে এই সঙ্গে সঙ্গে বাজারে না গিয়ে এখন আপাতত গুদামে আপনার গুদামে রেখেছি, কৃষকদের বলবো যে আপনাদের এখনই যদি প্রয়োজন না হয় তাহলে বাজারে যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ বাজারের যে বিল সেটাকে এড়ানোর জন্য আমরা এই পরামর্শটা দিচ্ছি। এছাড়া এখন আমাদের মাঠে দুটো গুরুত্বপূর্ণ ফসল আছে, একটা হচ্ছে ভুট্টা আর একটা হচ্ছে পাট। তো ভুট্টার ক্ষেত্রে যে এইবার কাটার প্রায় সময় হয়ে এসছে, এখানে কাটা হারানো শুকনো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পার্থক্য দূরে দূরেই এটা করতে হবে। এবং এক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে এখন আগাছার উপদ্রব যদি খুব বেশি হয় তাহলে টেম্বোট্রিয়ন 42% এটি একটি আগাছানাশক ঔষধ, অথবা টোপ্রামাজোল 33.6%, এই দুটো ঔষধের যে কোনো একটা, টেম্বোট্রিয়ন 115 মিলিলিটার একর প্রতি আর টোপ্রামাজোল এটা 30 ml প্রতি একরে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভুট্টা এটা কিন্তু পশু খাদ্য এবং পোল্ট্রি খাদ্য তৈরিতে সব থেকে বেশি কাজে লাগে, ফলে ভুট্টা যদি মার খায় তাহলে কিন্তু পশু খাদ্য এবং পোল্ট্রি খাদ্য তৈরিতেও এর ভীষণ একটা প্রভাব। এছাড়া এখন পাট বোনার সময়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাট বোনার সময় মানে অনেকেই বুনে ফেলেছেন অথবা এখন বুনছেন, তো এক্ষেত্রে জমিতে রস যদি না থাকে তাহলে সেচ দিয়ে মহার্ঘ দিলে লাইনে পাট লাগবে, পাট বীজ বোনার লাইন অর্থাৎ সারিতে পাট বোঝার পাট বোনার জন্য আমরা বলছি। এবং এক্ষেত্রে যে বোনার জন্য যে সিড ড্রিল বা পাট বোনার যন্ত্র আছে সেটা ব্যবহার করলে বীজও অনেক কম লাগবে, মোটামুটি হবে 300-400 গ্রাম বীজে 1 বিঘা জমি চাষ করা যায়। এবার পাট লাগানোর পর যারা ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন তারা 7-8 দিন পর নেল উইজার যন্ত্র দিয়ে যদি নিরাম দেন তাহলে আগাছাটা নিয়ন্ত্রণ হবে। এবং আরেকটা উপকার হয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে বীজ বলেন তাদের ক্ষেত্রে নেল উইজার ব্যবহার করলে ছিটানো জমিতে আস্তে আস্তে একটা লাইন হয়ে যায়, একটা সারি সারিতে পাট আস্তে আস্তে বেড়ে উঠবে। আর এক্ষেত্রে আগাছানাশক যদি প্রয়োগ করতে হয় আগাছার উপদ্রব কমানোর জন্য, সেক্ষেত্রে আমরা কুইজাল ও ফর ইথাইল যে আগাছানাশক আছে এইটা মোটামুটি গোনার 1 সপ্তাহ পরে 1 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে, এবং আরো 7 দিন পরে অর্থাৎ গোনার 15 দিন পরে 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে আমরা এটাকে স্প্রে করতে পারি। আগাছানাশক ঔষধটার নাম আরেকবার বলবেন, কুইজালোফাপ ইথাইল। আর এছাড়া এই সময় ইন্ডিগো ক্যাটারপিলার নামে একটা পোকার আক্রমণ হয়, তো সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস 20 EC এটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে আমরা একবার স্প্রে করবো। এবং যদি দেখা যায় এই ক্লোরো আক্রমণ আছে তাহলে 8-10 দিন পরে আবার একবার এটাকে স্প্রে করবো। এইভাবে এই কয়েকটা পরামর্শ আমরা প্রধান এখন কৃষকদের জন্য বলতে চাই যে এই সমস্ত দিকগুলো কৃষকরা মেনে চলুন। তো বেশ, খুব সুন্দর পরামর্শ আপনি রাখলেন। আর একটা বিষয় আপনার কাছে জেনে নিতে চাইবো, এই যে কৃষিকাজ, পশুপালন, মাছ চাষ ইত্যাদি যে সমস্ত কৃষি এবং তৎসংলগ্ন যে বিষয়গুলো রয়েছে তার জন্য ভারত সরকারের যে নির্দেশাবলী কি রয়েছে? দেখুন, ভারত সরকার নির্দিষ্টভাবে বেশ কয়েকটি নীতি নির্দেশিকা জারি করেছেন যার মূল উদ্দেশ্য হল যে কোনোভাবেই যেন কৃষিকাজ, পশুপালন এবং মাছ চাষ ইত্যাদির যে কাজকর্ম সেটা কোনোভাবেই ব্যাহত না হয়, এটা একদম এক নম্বর মানে একদম প্রাধান্য দেওয়া হয়েছে, কোন রকম ভাবে যেন এটা বাধাপ্রাপ্ত না। সেই জন্য দেখুন এই যে কীটনাশক ঔষধ বীজের দোকান বা সারের দোকান এগুলো কিন্তু খুলে রাখার নির্দেশ দেওয়া হবে। ঠিক আচ্ছা, এবার খাদ্য সামগ্রী প্যাকেজিং এর কাজে যারা নিযুক্ত থাকবেন তাদের জন্য লকডাউনের মানে তারা লকডাউনের আদায় করবেন না, তাদের অব্যাহতি দেওয়া। এছাড়া কৃষিকাজ স্বাভাবিক ভাবে চালু রাখার জন্য কৃষক
আর শ্রমিক তারা কিন্তু তাদের মাঠে ওই যে নিরাপদ দূরত্ব এবং মুখে মাস্ক লাগানো এবং সাবান জলে হাত ধোয়া ইত্যাদি যে সাবধানতা গুলো অবলম্বন করে তারা কিন্তু কাজ করতে পারবে। আচ্ছা, তারপর হিমঘর গুদাম ঘর এর যে কাজ করবে এগুলোও কিন্তু লকডাউনের মধ্যে করবে না। এছাড়া ধরুন শাকসবজি ফল মাছ মাংস দুধ ডিম পোলট্রি পোলট্রির যে খাবার গবাদি পশুর খাবার এইগুলো যে পরিবহন, কারণ এগুলো পরিবহন না করতে পারলে তো বিভিন্ন জায়গায় যারা যে সমস্ত পোলট্রি আছে ডেয়ারি আছে তাদের খাবারে টান পড়বে, তো সেটা যাতে না হয় এর জন্য এটাকেও লকডাউনের বাইরে রাখা হয়েছে। তারপর ধরুন মৎস্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা মৎস্য দপ্তরের এই মৎস্য চাষ বা মাছ চাষের সঙ্গে যুক্ত যারা কৃষক আছেন তারপর অন্যান্য ব্যবসায়ী আছেন সমবায় আছে তাদের কোন রকম কাজের জন্য কাজে যেন কোন রকম ভাবে তারা বাধা না পান সেটা সুনিশ্চিত করতে বলা হয়, এবং সেই জন্য তারা নিজে থেকেই অঞ্চলের যারা মাছ চাষী মৎস্য সমবায় বা গোষ্ঠী তাদের সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে যেন তারা যোগাযোগ রাখেন এবং কোন রকম অসুবিধা হলে তারা সবসময় সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। এছাড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের বিশ্ববিদ্যালয় কৃষি দপ্তরের যারা আধিকারিকরা তারাও কিন্তু সবসময় কৃষকদের জন্য পরামর্শ দেওয়ার জন্য তাহলে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে ডক্টর সাহু, আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কৃষি কাজ, এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ডক্টর নারায়ণ চন্দ্র সাহুর একটি সাক্ষাৎকার। এবার আমরা জেলার পরিস্থিতির দিকে একটু তাকাব। আমাদের প্রতিনিধি তুহিন চট্টোপাধ্যায় কথা বলেছেন হুগলি জেলার চণ্ডীতলা এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌভিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার। আমরা তো সবাই একসাথে করোনা সারা পৃথিবী ভারতবর্ষে সেই সঙ্গে আমাদের রাজ্য এবং ব্লক তো বটে সকলেই একসাথে লড়াই করতে হচ্ছে, তো সেই করোনা লড়াইয়ের সাথে সাথে যেহেতু এই মশাট এক নম্বর যে ব্লক রয়েছে চণ্ডীতলা এক নম্বর ব্লক, এই ব্লকটা তো মোটামুটি কৃষি প্রধান এলাকা, কৃষকরা কৃষি কাজ করছেন, কিন্তু তার সাথে সাথে আমাদের যে সরকারের তরফ থেকে যে বারবার বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ি থেকে না বেরোতে মানে খুব প্রয়োজন ছাড়া, সেক্ষেত্রে চাষিদের মধ্যে বা কৃষক সমাজের মধ্যে একটা খুব অসুবিধার সৃষ্টি হয়েছে, কারণ তারা বিভিন্ন জায়গায় তাদের পণ্য বিক্রি করতে পারছেন না, ঠিক মতো হয়তো উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। হ্যাঁ, আবার কিছু আছে যারা আমরা যারা বাজারে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মাঠে ফসল রয়েছে কিন্তু আমরা বাজারে গিয়ে সেই ফসলটা পাচ্ছি না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি চণ্ডীতলা এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা হিসেবে আপনি কি বলবেন? কাঁচা সবজি চাষ করেন, সবজি চাষ করেন, যে সমস্ত তারা যারা কাঁচা সবজি বাজারে বিক্রি করতে যান তারা এই লকডাউনের জন্য তারা এই যে যাতায়াতের সমস্যাটা একটা রয়েছেই তাদেরকে দূরবর্তী বাজারে তাদেরকে সাইকেলে করে বা অন্যান্য ভাবে তাদেরকে আসতে হচ্ছে, যেটা একটা সমস্যা। এবং তারপরে সেইখানে যেখানে যে বাজার সেই বাজারের কাছাকাছি যে স্টেশনের কাছাকাছি যে মানে বড় পাইকারি বাজার বিশেষ করে বাড়িপাড়া বাজার যেটা আমাদের সমাজ ব্লকের কাছাকাছি যেটা সব থেকে বড় পাইকারি বাজার, তো যেহেতু বাড়িপাড়া স্টেশন বন্ধ ট্রেন চলাচল বন্ধ এবং বড় গাড়ি যেগুলো সেগুলোরও যাতায়াত সীমিত করা হয়েছে এই লকডাউনের ফলে, এবং এই সমস্ত কারণে যেহেতু মানে সব মানে বেশিরভাগ পাইকারি আসতে পারছেন না, অনেক কম সংখ্যক পাইকারি আসছে, তার ফলে একটা তারা যে দাম একাধিক পাইকারি আসলে দামটা ভালো পেয়েছেন সেই দামটা পাচ্ছেন না যেমন, সেরকম আবার একটা সোশ্যাল ডিস্টেন্সিং পুলিশের দিক থেকে একটা লাগু করা আছে যেখানে একজন ক্রেতার কাছে একাধিক বিক্রেতাকে ঠিক করতে দেওয়া হচ্ছে না, যদিও সেটা আমাদের ভালোর জন্যই করা হচ্ছে। তার ফলে হ্যাঁ যেটা সমস্যা যেটা হচ্ছে যেটা কৃষকরা মানে দরাদরি করার সুযোগটা পাচ্ছে না, পাইকারি যে দাম দিচ্ছেন সেই দামই তাকে বাজারে সেটা দিয়ে আসতে হচ্ছে, তো কিন্তু আমরা দেখছি যেটা মানে কৃষক বন্ধুরা যে দামে বাজারে বিক্রি করছেন তার প্রায় ডবল দামে আমরা শহরের বাজারে আমরা সেই দামে সেই জিনিসগুলো কিনছি,
আচ্ছা, এটা গেল যারা উৎপাদন মানে তাদের কৃষিগত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে রয়েছে, কিন্তু এমন অনেক কৃষক রয়েছে যারা এই সময়টায় বিভিন্ন গরমের যে সবজি রয়েছে, গরমের যে সমস্ত ফসলগুলো রয়েছে, সেই ফসলগুলোতে এই সময় তাদের মাঠে বোনাই বলি এগুলো সেগুলো রয়েছে, বোরো ধানের সিজন চলছে, তাদের বোরো ধানের জমিতে কিছু কাজকর্ম রয়েছে, আবার ধরুন ঢ্যাঁড়স বলি, পটল বলি বা কিছু শাক যে নতুন সেগুলো মাঠে আবার নতুন করে চাষের ক্ষেত্রে নানান অসুবিধা দেখা দিয়েছে। কেউ বলছে আমরা দানা পাচ্ছি না ঠিক মতো, কেউ বলছে আমি ঠিক মতো ওষুধ পাচ্ছি না, সার পাচ্ছি না, তার জন্য কি আপনার কাছে কৃষকরা নিশ্চয়ই ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছে, আপনি তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, যেহেতু এটা লকডাউনের প্রথম দিকে প্রায় সমস্ত দোকান দোকানই বন্ধ রাখা হয়েছিল, আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে আমাদের এটা বলা হয় যে যেহেতু সার বীজ এগুলো এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে পড়ে এবং সেগুলো খুলে রাখতে হবে এবং কৃষিকার্যকে আটকানো যাবে না, তো সেইভাবে এখন অন্যান্য দোকান যেগুলো সার এবং বীজের দোকানদাররা দোকান খুলেছেন, কিন্তু সবাই খোলেনি, অনেকে নিজেরা ভয়ে খোলেনি, তো তারা ভয় থাকছেন যে তারা যেই যেই রোগে যদি অসুবিধা হন, তো মোটামুটি আমরা দোকান মোটামুটি খোলা আছে এবং যারা ব্যবসায়ী যারা তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কৃষকদেরকে সার বীজ ইত্যাদি বিক্রয় করছেন, তাদের মাস্ক এবং অন্যান্য যে সমস্ত পরে এবং কৃষকদেরকে আমরা বলেছি যে দোকানে যারা কৃষকরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এক মিটার অন্তর অন্তর দাঁড়ায় এবং সেইভাবে যেন কেনাকাটি চলে, কিন্তু সমস্যা যেটা আছে সমস্ত কৃষকদের যে বীজ এবং কীটনাশকের যে চাহিদা সেটা তো সবসময় স্থানীয় দোকানে পাওয়া যায় না, তাদের জন্য তাদের অনেক সময় দূরবর্তী বাজারে যেতে হয়, যেমন আমরা শ্যারাপুরি বাজার বা নালিকুল বাজার এই সমস্ত বাজারে তারা বীজের এটা ভালো হয়, বীজের সরবরাহটা ভালো হয়, বিভিন্ন রকমের বীজ কৃষকরা ওখানে কিনতে যায়, যেহেতু লকডাউন চলছে এবং যাতায়াতের ব্যবস্থা নেই সেহেতু তারা সেগুলো কিনতে যেতে পারছে না বা কষ্ট করে যেতে দেরি হচ্ছে এবং তার ফলে তাদের যখনও দেরি হচ্ছে এই সমস্যাগুলো আছে। মাটির বীজ এবার বোনার সময় এসে গেছে, সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে আমরা যে পাট বীজ কিন্তু দোকানে গিয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও পাট চাষ আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই কমে গেছে কিন্তু তবুও যতটুকু চাষ আছে এখনো বেঁচে আছে, সেই চাষিরা বলছে যে আমরা পাট বীজ যে বলি যে সামান্য একটু পাট করবো তাতে করে আমাদের যেমন জ্বালানিটা হয়ে যায়, আবার কিছুটা ফসল বা পাটের তন্তু বিক্রি করে কিছুটা লভ্যাংশ পাই, সেই চাষিরা কিন্তু অত্যন্ত বিপদে পড়েছেন, তাদের জন্য আপনি কি বলবেন? ব্যাপারটা যেটা আমাদের এই অসুবিধা এক নম্বর ব্লকে কয়েকজন হোলসেল আছেন, ডিলার আছেন যারা এই পাট বীজ রাখেন, এবার এই সমস্ত হোলসেল ডিলারের কাছ থেকে আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলের যারা ছোটখাটো পাইকারি ব্যবসায়ী যারা লাইসেন্স প্রাপ্ত বীজ ব্যবসায়ী তারা এই বীজগুলো কিনে নিয়ে তারা এসে ফার্মার দেখে তারা তাদের কাছে দেখে তাদের নিজবর্তী এলাকায় বিক্রি করে, তো এই যেটা বললাম আপনাকে এই লকডাউন চলাকালীন অনেক ব্যবসায়ী তারা এই মানে ভয়ে দোকান খুলছেন না আরকি, যেহেতু তারা যদি মানে এই সংক্রমণের শিকার হয়ে যান তার ফলেই এই কৃষকদের মধ্যে সমস্যাটা হচ্ছে। তবে যেটা বললাম যে হোলসেল মার্কেটে মানে হোলসেল যিনি ব্যবসায়ী আছেন তার কাছে গেলে কৃষকরা এটা পেয়ে যাবেন যেটা গঙ্গাধরপুর বাজারে বিক্রি করেন আর কি। সর্বশেষ মনটি এটাই বোঝা গেছে, অসুবিধা রয়েছে, অসুবিধা আমাদের হচ্ছে সকলেরই, কিন্তু সেই অসুবিধার মধ্যে যতটা সম্ভব সাবধানতা বজায় রেখেই আমাদের চলতে হবে এবং তার মধ্যে কৃষিকাজ বাইরে নয়, সেই কৃষিকাজকে কিন্তু যেভাবেই হোক আমাদের স্বার্থে সমাজের স্বার্থে কিন্তু সেই কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডক্টর চ্যাটার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে কৃষিকাজ এ বিষয়ে একটি অনুষ্ঠান। কৃষি কথার আসর আজ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।